বন্ধুরা দেখো তোমাদেরকে দেখাবো মাকে। এই দেখো মাথা উঁচু করে দেখতে হচ্ছে, যেটা গতবার কলকাতায় হয়েছিল খুবই। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি চলে এসেছি আবার একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে। তো আজকের ব্লগে তোমাদের দেখাবো গোবরডাঙ্গার কিছু দুর্গাপুজোর প্যান্ডেল, কী কী প্যান্ডেল হচ্ছে ও আরেকটি মন্দির। তো আর বেশি না বকে ভাট, ব্লগটি শুরু করা যাক। তো চলো। হ্যালো বন্ধুরা, তো আমি চলে এসেছি আবার তোমাদের সামনে আবার একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকে তোমাদের ভিডিওতে দেখাবো গোবরডাঙ্গায় কী কী দুর্গাপুজোর প্যান্ডেল হচ্ছে, সেগুলি তোমাদের সামনে তুলে ধরবো। তো আমি এখন আছি, দেখতেই পাচ্ছ সামনে একটি প্যান্ডেলের প্রস্তুতি পর্ব চলছে। তো ক্লাবটির নাম হচ্ছে আশুতোষ বয়েজ ক্লাব। তো তোমরা দেখতে থাকো, আশা রাখছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। তো তোমাদের এই প্যান্ডেলটি কেমন লাগলো ও বাকি যে সমস্ত প্যান্ডেল তোমাদের সামনে তুলে ধরবো, সেই সব প্যান্ডেলগুলি তোমাদের কেমন লাগে তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এই কামনাই করব। ও তোমরা ভালো থাকো সুস্থ থাকো এই কামনাই করি। তো আর একটা প্যান্ডেলের সামনে চলে এসেছি। তো দেখো তোমরা, এবারের প্যান্ডেলটা একটু ছোট কিন্তু গতবার ভালো বড়ই হয়েছিল। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আর একটা প্যান্ডেলের সামনে আমি চলে এসেছি। তো এটা হচ্ছে গোবরডাঙ্গা পৌরসভার পুজো, এই জায়গাটাই হয়। তো এটা হচ্ছে গোবরডাঙ্গা পৌরসভা, এর আগের বার খুবই বড় একটা প্যান্ডেল হয়েছিল, খুবই বড় ধরনের পুজো হয়েছিল। তো এইবার সেই তুলনায় একটু ছোট, কিন্তু এইবারের আমাদের গোবরডাঙ্গার বিশেষ আকর্ষণ বুর্জ খলিফা, সেটাও তোমাদের দেখাবো, যাচ্ছি সেখানে। তো আমি এখন সেই বুর্জ খলিফার দিকেই যাচ্ছি তোমাদের দেখানোর জন্য। তো বন্ধুরা আমি এখন যাচ্ছি একটা প্যান্ডেল প্যান্ডেল দেখানোর জন্য তোমাদেরকে। তো চলো তোমাদেরকে আরও কিছু দেখাবো প্যান্ডেল, কী কী প্যান্ডেল হচ্ছে। হ্যালো বন্ধুরা, তো আমি চলে এসেছি আর একটা মন্দিরে, সেটা তোমাদের সামনে তুলে ধরলাম। দেখো এখানে আছে শীতলা মায়ের মন্দির, মনসা মায়ের মন্দির ও রাধাকৃষ্ণের মন্দির, একসাথে তিনটি ঠাকুর রয়েছে এখানে। তোমাদেরকে সব কিছু তুলে ধরবো তোমাদের সামনে। তো দেখো এখানে একটি রথ রয়েছে, আর একটু ভিতরের দিকে যাব। তো বন্ধুরা দেখো, তো মন্দির এখন বন্ধ আছে জন্য ঠাকুরগুলোকে দেখানো যাচ্ছে না। দেখো বন্ধুরা কত বড় জায়গা এখানে, কত বড় জায়গা। হ্যালো বন্ধুরা, তো আমি চলে এসেছি আবার একটি মন্দিরে, তোমাদেরকে দেখাবো এই মন্দিরটি কেমন। এখানে আছে তিনটি মায়ের মূর্তি, তো আছে মা মনসা, আর আছে মা শীতলা ও রাধাকৃষ্ণের মন্দির, একসাথে তিনটি মন্দির একসাথেই আছে। তোমাদের সামনে সব কিছুই তুলে ধরবো, আশা রাখছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। তো চলো দেখি কতদূর দেখানো যায়। তো এই দেখো মন্দিরটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এটা হচ্ছে গোবরডাঙ্গায় এই মন্দিরটি, তোমরা আসতে পারো খুবই ভালো লাগবে মন্দিরটি দেখে। তো চলো দেখি আর কী কী দেখানো যায় তোমাদের। এবার আমি এসেছি আরও গোবরডাঙ্গায় কী কী প্যান্ডেল হচ্ছে দুর্গাপুজোর, সেগুলি তোমাদের সামনে তুলে ধরবো ভিডিওর মাধ্যমে, আশা রাখছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। তো চলো এক এক করে সব প্যান্ডেল তোমাদের দেখাবো। তো এখন আজকে মন্দিরটি বন্ধ আছে, তো এর জন্য ঠাকুর দেখালোতে পারলাম না। তো দেখো কত বড় এরিয়া জায়গা, তোমরা কমেন্ট করে জানাবে এই মন্দিরটি তোমাদের কেমন লাগলো। তো চলো আর কী কী দেখানো যায় তো চলো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ কত বড় প্যান্ডেল হচ্ছে, এটা হচ্ছে বুর্জ খলিফা। দেখো বন্ধুরা কত উঁচু, যে মাথা উঁচু করে দেখতে হচ্ছে, যেটা গতবার কলকাতায় হয়েছিল খুবই ভিড় হয়েছিল, তোমরা সবাই দেখেছো। এইবার সেই প্যান্ডেলটি আমাদের গোবরডাঙ্গায় এসেছে, তোমাদেরকে সব কিছুই দেখাবো। দেখো দেখি একটু ভিতরের দিকে যাওয়া যাক। এটা হচ্ছে গোবরডাঙ্গা মিলন সংঘ,
ক্লাব। দেখো বন্ধুরা ভিতরে কত সুন্দর কাজ হচ্ছে, ঠিক মতন দেখা যাচ্ছে না, তোমাদের সামনে পুজোর সময় এটা তুলে ধরবো। এবার খুবই ভিড় হবে এখানে। তো বন্ধুরা দেখো এবার বুর্জ খলিফার গেট লাইটিং প্রস্তুতি পর্ব চলছে। এবার যাব আরেকটি মণ্ডপে, তোমাদের সেটাও দেখাবো। তো দেখো তোমরা ভালো বন্ধুরা, তো আমি চলে এসেছি আরেকটি ক্লাবে। ক্লাবটির নাম হচ্ছে গড়পাড়া বিধান স্মৃতি সংঘ। তো দেখতে পাচ্ছ সামনেই প্যান্ডেল তৈরি হচ্ছে, কত সুন্দর লাগবে, রেডি হয়ে গেলে তোমাদের সামনে সেটা পুজোর সময় দেখাবো। তো এখন প্যান্ডেল তৈরির পজিশনটা দেখো তোমরা। তো বন্ধুরা আমি চলে এসেছি আবার একটি মণ্ডপে, বাবুপাড়া ঘটকপাড়া সর্বজনীয় পুজো কমিটি। তো দেখো প্যান্ডেলটি খুবই সুন্দর হচ্ছে। তো কেমন লাগছে এই প্যান্ডেলটি তোমরা একটু কমেন্ট বক্সে জানাবেন। ভালো বন্ধুরা আমি চলে এসেছি আবার ওই মন্দিরটিতে। তো তখন মন্দিরের দরজা খোলা ছিল না, তোমাদেরকে দেখাতে পারিনি ঠাকুরকে। তো এবার দেখলাম যাওয়ার পথে দেখছি যে মন্দিরটি খুলেছে, এবার তোমাদেরকে দেখাবো। ওই যে পিছনে দেখা যাচ্ছে, তো এবার তোমাদের দেখাবো মন্দির ও প্লাস মাকে দেখাবো, তোমরা দেখবে আগের একটি ভিডিওটি ভালো লাগবে। বন্ধুরা দেখো মাকে দর্শন করে নাও একটু। বন্ধুরা দেখো তোমাদেরকে দেখাবো মাকে, এই দেখো খুবই ভালো লাগছে তোমাদেরকে দেখাতে পেরে আর আমিও দেখে। এখানে কতগুলো ঠাকুর আছে দেখো, তোমাদের কেমন লাগছে এই মন্দিরটি ও মাকে দর্শন করে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো ওই সাইডে আরও ঠাকুর রয়েছে, সেটাও তোমাদের দেখাবো। এখানে রয়েছে রাধাকৃষ্ণ। আর এই পাশে রয়েছে ভোলে বাবা। এই পাশে রয়েছে রাধাকৃষ্ণের মন্দির। তো আজকের আমার ব্লগ কি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো গোবরডাঙ্গায় অনেকগুলো পুজো হচ্ছে, সব কটা তুলে ধরতে পারলাম না কারণ অনেক বড় ভিডিও হয়ে যাবে। তো তোমাদেরকে একেবারে সব পুজোর সময় দেখাবো। তো আমি এখন আছি মায়ের মন্দিরে বসে। তো তোমরা দেখতে পাচ্ছ পিছনে, তোমাদেরকে দেখাতে পেরে আমি খুবই ভালো লাগছে আমাদের। তো আজকে আমার ব্লগটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো আজকের মতো ব্লগটি এখানেই শেষ করলাম। তো চলো বাই, টাটা। জয় জয় মা মনসা জয় বিশ্ব হরি গো বন্দনা।
প্রার্থনা করি।